স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ওমানপুরবাসী স্বামী সাইফুল আলম ও স্ত্রী শারমিন আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে রাগারাগি করে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানায় সাইফুলের পরিবার। তবে শারমিনের পরিবারের দাবি, স্বামী তার স্ত্রীর গায়ে আগুন দিয়েছে, পরে বাঁচার জন্য নিজের গায়েও আগুন ধরিয়ে দেয় সাইফুল। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন। জামাই ধরাই দিয়ে বলছে যে তুমি মরে দাও, হয়তো আমি বিয়ে করতেছি, তুমি মরো। প্রায় সময় টাকার জন্য বা বিভিন্ন কারণের জন্য নির্যাতন করতো। বিয়ে হওয়ার পাঁচ পাঁচবার ও বাপের বাড়ি চলে আসছিল, সালিশ বিষয়ে বা মেহমতম্বার আসে এগুলো করে নিয়ে যেত। এদিকে ঘটনাটি রহস্যজনক বলছে পুলিশ। দুজনে ইনজুর্ড, তাদের আমি ফিজিক্যালি দেখছি, ডাক্তারকে রিকোয়েস্ট করছি মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করার জন্য। আমরা আরও তদন্ত করে দেখতে হবে, তদন্ত ছাড়া আমি কোনো কিছুই মন্তব্য করতে পারবো না এখন। চিকিৎসকরা জানান, নিহত শারমিন আক্তারের শরীরের 90% পুড়ে গেছে, তবে আশঙ্কামুক্ত আছেন স্বামী। শারমিনের অবস্থা আসলে অত্যন্ত খারাপ, তার শরীরের 90% পড়ে গেছে এবং সাথে ইনহেলেশন জুড়ে, তাহলে ও আসলে খুব মৃত্যু আশঙ্কায় আছে। শারমিন সাইফুল দম্পতির 8 বছর আগে বিয়ে হয়, তাদের 6 বছরের একটি মেয়ে রয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম।